হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস টু ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা নিয়ে চলে এসেছি বেঙ্গল পুলিশ মেন এক্সামের যে জি কে টেস্ট সিরিজটি স্টার্ট করেছিলাম তারই আজকে আমাদের প্র্যাকটিস ডেট টু ওকে তো এভাবে আমাদের প্র্যাকটিস ডেট ওয়ান টু থ্রি ফোর করে চলতে থাকবে যতদিন না তোমাদের বেঙ্গল পুলিশের মেন এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত এবং আমরা যে প্রশ্নগুলো নিয়ে আসি সব প্রশ্নই এক্সপেক্টেড প্রশ্ন এবং এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে ওকে তো তোমরা লাস্টে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো এবং তোমরা কত স্কোর করতে পারলে ওকে তো চলো শুরু করা যাক তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো দু হাজার এগারো সালে জনগণের রিপোর্ট অনুযায়ী কোনো রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বিহার তো বিহার রাজ্যে সাক্ষরতার হার হচ্ছে সবচেয়ে কম তো সেখানে সাক্ষরতার হার হচ্ছে সিক্সটি থ্রি ওকে তো সিক্সটি থ্রি পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট এবং এরকম যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে দু হাজার এগারোর রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালা রাজ্যের সাক্ষরতার হার হচ্ছে সবচেয়ে বেশি তো সেখানে সাক্ষরতার হার হচ্ছে নাইনটি থ্রি পয়েন্ট নাইন ওয়ান তো এটাও তোমরা নোট করে নেবে নেক্সট দু নম্বর প্রশ্নই দেখো হাওয়ানা কোন দেশের রাজধানী মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে ওকে বিভিন্ন দেশের রাজধানী বা মুদ্রার নাম বা সংসদের নাম তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কিউবা দেশের রাজধানীর নাম হচ্ছে হাবানা তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি তাহলে এখানে দেখো কিউবার মুদ্রার নাম কি না কিউবা দেশের মুদ্রার নাম হচ্ছে পেশো ওকে এবং কিউবা দেশের সংসদের নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি তার সাথে সাথে এই পয়েন্টগুলো জেনে রাখো এবং এখানে দেখো জিম্বাবুয়ে জিম্বাবুয়ের রাজধানী হচ্ছে হারারি তোমরা পারলে নোট করে নেবে আমি লিখে দিচ্ছি এখানে হারারি ওকে এবং এখানে দেখো ব্রাজিল ব্রাজিলের রাজধানীর নাম কি ব্রাসেলিয়া ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসেলিয়া এবং এখানে দেখো উরুগুয়ে উরুগুয়ের রাজধানীর নাম হচ্ছে মন্টে ভিডিও মন্টে ভিডিও তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো জেনে রাখো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেক দিন আমরা একটি করে বিভিন্ন দেশের রাজ্য রাজধানী এবং সেখানকার মুদ্রা একটি করে প্রশ্ন নিয়ে আসবো প্রতিটি ভিডিওতে তার সাথে সাথে ডিটেলসে আলোচনা করব ওকে তো তোমরা পারলে নোট করে নেবে নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন বেরোবে তো আমি এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি বিশ্ব ওজন দিবস পালন করা হয় ষোলোই সেপ্টেম্বর তো এখানে তোমরা একটু কারেকশন করে নেবে ষোলোই এপ্রিল করা আছে না এটা ষোলোই সেপ্টেম্বর হবে ওকে তো ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালন করা হয় ওকে তার সাথে সাথে এখানে দেখো পয়েন্টগুলো বিয়ে যেটা দেওয়া আছে নভেম্বর 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 হচ্ছে বিশ্ব শৌচালয় দিবস পালন করা হয় এবং এখানে দেখো দোসরা অক্টোবর তোমরা নিশ্চয়ই জানো গান্ধী জয়ন্তী বিশ্ব অহিংসা দিবস হিসাবেও পালন করা হয় এবং এখানে পাঁচই জুন এটাও নিশ্চয়ই যেন তোমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন এবং আরেকটি প্রশ্ন এখান থেকে চলে আসবে বিশ্ব পরিবেশ দিবস কবে প্রথম পালন করা হয়েছিল না পাঁচই জুন উনিশশো সালে প্রথম উনিশশো সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল ওকে তো এখানে দেখো বিশ্ব ওজন দিবস তো ওজন সম্বন্ধে আমরা কিছু প্রশ্ন জেনে নেব তো এই বিশ্ব ওজন দিবস কেন পালন করা হয় এই ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস কেন পালন করা হয় না পৃথিবীর ওজন স্তরকে রক্ষা করার জন্য মানুষের যে সচেতনতা তা বাড়ানোর জন্য বিশ্ব ওজন দিবস পালন করা হয় প্রতি বছর ওকে এবং এই ওজন স্তর ওজন স্তর কোন মণ্ডলে থাকে ওকে তো এটা তোমাদেরকে জানতে হবে ওজন কোন বায়ুমণ্ডলের স্তরে থাকে না এটি স্ট্যাটোসফিয়ারে থাকে যেটাকে আমরা সমতাপ মণ্ডল বলি স্ট্যাটোসফিয়ার ওকে যেখানে জেড প্লেন চলাচল করে এবং মৌসুমি ঘটনাগুলো হয় না যেখানে সেটাই হচ্ছে স্টেটোসফিয়ার ওকে তার সাথে তোমরা এখানে জেনে নেবে ওজন স্তরকে নষ্ট করে কোন গ্যাস নষ্ট করে তো নষ্ট করে সিএফসি ক্লোরোফুরো কার্বন নষ্ট করে এটাও প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে দে ওজন স্তরকে কোন গ্যাস নষ্ট করে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সিএফসি ক্লোরোফুরো কার্বন যার সম্পূর্ণ নাম ওকে এবং এখানে একটি দেখো ওজন গ্যাসের সংকেত যেটা তোমাদের পরীক্ষায় আসে অথিরে হচ্ছে ওজন গ্যাসের সংকেত তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই জেনে রাখবে নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের কথা উল্লেখ আছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি অনুচ্ছেদ ফিফটি ওয়ান এতে উল্লেখ আছে মৌলিক কর্তব্যের কথা তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি এবং তোমাদের পরীক্ষাতে যেটা আছে বর্তমানে ভারতের মৌলিক কর্তব্যের সংখ্যা কত তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এগারোটি হচ্ছে মৌলিক কর্তব্যের সংখ্যা ওকে এবং এই মৌলিক কর্তব্য বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো সালে যুক্ত করা হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে অনুচ্ছেদ ফিফটি ওয়ান এ আর্টিকেলে যুক্ত করা হয়েছে মৌলিক কর্তব্যকে ওকে নেক্সট পাঁচ নম্বর প্রশ্নই দেখো ভারতের সবচেয়ে গভীরতম বন্দর কোনটি তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিশাখাপত্তনম হচ্ছে ভারতের সবচেয়ে গভীরতম বন্দর তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিশাখাপত্তনম তার সাথে তোমরা এখানে মনে রাখবে মুম্বাই বন্দর হচ্ছে ভারতের সবচেয়ে বড় প্রাকৃতিক বন্দর ওকে এবং এখানে দেখো চেন্নাই বন্দর হচ্ছে ভারতের সবচেয়ে বড় কৃত্রিম বন্দর হচ্ছে চেন্নাই বন্দর তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো জেনে রাখবে নেক্সট ছ নম্বর প্রশ্ন দেখো ডিআরডিও সদর দপ্তর কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নিউ দিল্লিতে অবস্থিত ডিআরডিওর সদর দপ্তর তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান তার সাথে তোমরা মনে রাখবে ডিআরডিও কবি প্রতিষ্ঠা হয় না উনিশশো আটান্ন সালে ডিআরডিও প্রতিষ্ঠা হয় কবে উনিশশো আটান্ন সালে ওকে এবং বর্তমানে ডিআরডিওর চেয়ারম্যান কী আছে জি সতীশ রেড্ডি আছে জি সতীশ রেড্ডি আছে ডিআরডিওর চেয়ারম্যান নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন জি সম্পূর্ণ নাম কী মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হচ্ছে জিএসটি সম্পূর্ণ নাম তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি তো ফ্রেন্ডস এখানে তোমাদের জি সম্বন্ধে কিছু প্রশ্ন আসে পরীক্ষাতে তো ফার্স্ট হচ্ছে জি সম্পূর্ণ নাম যেটা হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এবং জিএসটি কবে লাগু হয় তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ফার্স্ট জুলাই দু হাজার সতেরো সালে জিএসটি লাগু হয় ওকে তার সাথে তোমরা মনে রাখবে জিএসটির বর্তমানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে আছে বর্তমানে আছে অমিতাভ বচ্চন এবং জিএসটির সদর দপ্তর কোথায় নিউ দিল্লিতে হচ্ছে জিএসটির সদর দপ্তর এবং বর্তমানে জিএসটির অধ্যক্ষ কে আছে তো বর্তমানে জিএসটির অধ্যক্ষ আছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো জেনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে এবং আরেকটি প্রশ্ন তোমরা এখানে মনে রাখবে জিএসটির কর যদি চুরি করা হয় তাহলে কত বছর জেল হতে পারে জেল হওয়ার প্রাবধান আছে তো পাঁচ বছরের জেল হওয়ার প্রাবধান আছে তার সাথে সাথে জরিমানা এ প্রশ্নগুলো মনে রাখবে নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো পুষ্কর মেলা কোথায় আয়োজন করা হয় তো ফ্রেন্ড শটিকেন্সার হয়ে যাবে অপশন বি রাজস্থানে পুষ্কর মেলা আয়োজন করা হয় তো ফ্রেন্স শটিকেনসার হয়ে যাবে অপশন বি তো পুষ্কর মেলা হচ্ছে আজমের থেকে এগারো কিলোমিটার দূরে হিন্দুদের এক পবিত্র স্থল পুষ্কর নামক স্থানে এই উৎসব হয় এবং সাধারণত অক্টোবর এবং নভেম্বর মাসে এই উৎসব পালন করা হয় এবং তোমরা মনে রাখবে এই মেলা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় উটের মেলা তো এই পুষ্কর মেলা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় উটের মেলা হচ্ছে পুষ্কর মেলা তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে এশিয়ার সবচেয়ে বড় উঁটের মেলার নাম না তখন হয়ে যাবে পুষ্কর মেলা ওকে তার সাথে তোমরা মনে রাখবে দেখো বিহারে বিহারে কি কি মেলা হয় না বিহারে হয় ছট পুজো হয় ওকে তার সাথে সাথে মনে রাখবে সোনপুর মেলা হয় সোনপুর মেলা হয় বিহারে ওকে যেটাকে আমরা হরিহর মেলাও বলে থাকি অনেকে হরিহর মেলা বলে থাকে এবং এই মেলা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় পশুর মেলা সোনপুর মেলা তো তোমরা মনে রাখবে এশিয়ার সবচেয়ে বড় পশুর মেলা নাম কি না হবে মেলা বা হরিহর মেলা ওকে তার সাথে এখানে দেখো তামিলনাড়ুতে পালন করা হয় গতকালে আমরা এটা করেছি তামিলনাড়ুতে পঙ্গল উৎসব পালন করা হয় ওকে সাধারণত এটা জানুয়ারি মাসে এই উৎসব হয় জানুয়ারি মাসে চোদ্দো থেকে সাতই জানুয়ারি হয় এবং এই সময় উত্তর ভারতে মকর সংক্রান্তি উৎসব চলে এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে পঙ্গল উৎসব পালন করা হয় ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে এবং এখানে দেখো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ অপশান ডি এ যেটা আছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের হচ্ছে লাটমার হোলি একটি মেলা হয় এটি উত্তর- প্রদেশের মথুরা জেলাতে মথুরা জেলাতে হয় হোলির সময় এই উৎসব পালন করা হয় ওকে তো তোমরা মনে রাখবে যেটা তোমাদের এসএসসি জিডিতে এসেছিলো লাটমার হোলি কোন রাজ্যে এই উৎসব পালন করা হয় তো সঠিক অ্যান্সার হবে উত্তরপ্রদেশ ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো জেনে রাখবে নেক্সট নম্বর প্রশ্ন দেখো বর্তমানে ভারতের মৌলিক কর্তব্যের সংখ্যা কত তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি এগারোটি আছে বর্তমানে মৌলিক কর্তব্য তো একটু আগে আমরা আলোচনা করলাম মৌলিক কর্তব্য সম্বন্ধে তাও তোমাদেরকে বলে দিচ্ছি মৌলিক কর্তব্য আর্টিকেল ফিফটি ওয়ান এতে রাখা হয়েছে সংবিধানের এবং এখানে একটি প্রশ্ন তোমরা মনে রাখবে যেটা আমার এখন মনে এলো কোন দেশের সংবিধান থেকে মৌলিক কর্তব্যকে নেওয়া হয়েছে তো রুশের সংবিধান থেকে মৌলিক কর্তব্যকে নেওয়া হয়েছে ওকে কোথার রুশের সংবিধান থেকে এই পয়েন্টটা তোমরা মনে রাখবে নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন রাজ্যকে বাঘ রাজ্য বলা হয় তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে অপশান সি মধ্যপ্রদেশ রাজ্যকে বলা হয় বাঘের রাজ্য কারণ মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক বাঘ আছে তো মধ্যপ্রদেশে টোটাল কতগুলো বাঘ আছে বর্তমানে মধ্যপ্রদেশের বাঘের সংখ্যা কত তো তোমরা নিচে কমেন্ট করে অবশ্যই জানাও নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন ভারতের মরুভূমির নাম কি তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে অপশান সি থর মরুভূমি হচ্ছে ভারতের মরুভূমির নাম তো ভারতের মরুভূমির নাম কি থর মরুভূমি এবং থর মরুভূমি কোথায় অবস্থিত না এটি রাজস্থানে অবস্থিত তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি থর মরুভূমি তার সাথে তোমরা এখানে দেখো গোবি মরুভূমি গোবি মরুভূমি কোন দেশে অবস্থিত না এটি হচ্ছে মঙ্গোলিয়াতে অবস্থিত নেক্সট দেখো সাহারা মরুভূমি সাহারা মরুভূমি কোথায় অবস্থিত না এটি উত্তর আফ্রিকাতে অবস্থিত সাহারা মরুভূমি এবং এই সাহারা মরুভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসে যে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি তখন সঠিক হয়ে যাবে সাহারা মরুভূমি তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো জেনে রাখবে নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো নাসিক কোন নদীর তীরে অবস্থিত তো ফ্রেন্ড সঠিক হয়ে যাবে অপশান সি গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক শহর তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি গোদাবরী নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখো কথাকুলি কো রাজ্যের নৃত্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তো এখানে অপশান তো দেওয়া নেই তো আমি এখানে করে দিচ্ছি কেরল তো কেরল রাইট অ্যান্সার হয়ে যাবে তো কেরল রাজ্যের শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কথাকলি ওকে তার সাথে মনে রাখবে তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্যের নাম হচ্ছে ভরতনাট্যম ওকে এবং এখানে দেখো কর্ণাটক কর্ণাটক রাজ্যের শাস্ত্রীয় নৃত্য হচ্ছে জক্সগন নেক্সট দেখো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্যের নাম হচ্ছে কুচিপুড়ি ওকে এবং দেখো উত্তরপ্রদেশ যেটি উত্তর ভারতের সাধারণত কত্থক কত্থক ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো জেনে রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি বিভিন্ন রাজ্যের যে শাস্ত্রীয় নৃত্য বা লোকনৃত্য তার সম্বন্ধে তোমরা যদি না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবস চোদ্দ নম্বর প্রশ্ন দেখো গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ কোথায় দিয়েছিল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ দিয়েছিল সঠিক অ্যান্সার কী হবে অপশান এ ই দ্য রাইট অ্যান্সার সারনাথে তার প্রথম উপদেশ দিয়েছিল এবং তার এই প্রথম উপদেশ ধর্মচক্র নামে পরিচিত ওকে তার সাথে সাথে তোমরা এখানে পয়েন্টগুলো দেখো লুম্বিনী লুম্বিনীতে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের জন্ম হয় ওকে এবং এখানে দেখো কুশিনগরে কুশীনগরে গৌতম বুদ্ধের মৃত্যু হয় কুশীনগরে গৌতম বুদ্ধের মৃত্যু হয় চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে বা কোনো কোনো জায়গায় তোমরা পাবে চারশো তিরাশি তো মতান্তর আছে যেটা অপশানে তোমরা পাবে সেটাই সঠিক হবে নেক্সট পনেরো নম্বর প্রশ্নটি দেখো প্রথম বৌদ্ধ মহাসভা কার সময়ে হয়েছিল তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি অজাতশত্রুর সময়কালে প্রথম বৌদ্ধ মহাসভা হয়েছিল তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অজাতশত্রু ওকে এবং সালটি তোমরা মনে রাখবে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে তার সাথে তোমরা মনে রাখবে অশোকের সময়কালে তৃতীয় বৌদ্ধ মহাসভা হয়েছিল অশোকের সময়কালে তৃতীয় বৌদ্ধ মহাসভা এবং সালটি তোমরা মনে রাখবে দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে ওকে এবং কনিষ্কের শাসনকালে কনিষ্কের শাসনকালে চতুর্থ বৌদ্ধ মহাসভা হয়েছিল কনিষ্কের শাসনকালে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদন হচ্ছে শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি তার সাথে তোমরা মনে রাখবে গম উৎপাদন তো এটি হচ্ছে সবুজ বিপ্লব শস্য বিশেষত গম উৎপাদনের সঙ্গে এই বিপ্লব যুক্ত নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দেখো এপিকালচার কিসের সঙ্গে যুক্ত তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি মৌমাছি পালনের সঙ্গে যুক্ত হচ্ছে এপিকালচার তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি নেক্সট আঠারো নম্বর প্রশ্ন দেখো মানবদের ব্লাড ব্যাঙ্ক কাকে বলা হয় তো ফ্রেন্ডস সটি ক্যান্সার হয়ে যাবে অপশান এ প্লিহাকে বলা হয় মানবদের ব্লাড ব্যাঙ্ক তো সটি হয়ে যাবে অপশান এ উনিশ নম্বর প্রশ্ন দেখো পাতা রঙ সবুজ বর্ণের জন্য দায়ী হলো তো ফ্রেন্ডস সটি ক্যান্সার হয়ে যাবে অপশান এ ক্লোরোফিলের কারণেই পাতা রং সবুজ বর্ণের হয় তার সাথে তোমরা মনে রাখবে রক্তের রং লাল কিসির কারণে হয় হিমোগ্লোবিনের কারণেই রক্তের রঙ লাল হয় তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন দেখো হলদিঘাটের যুদ্ধ কবে হয় তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠেরোই জুন পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটের যুদ্ধ হয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ এবং এই যুদ্ধ হয়েছিল মহারানা প্রতাপ ও আকবরের মধ্যে এবং এই যুদ্ধে জয়ী হয়েছিল আকবর তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ আঠেরোই জুন পনেরোশো ছিয়াত্তর সালে ওকে তো ফ্রেন্ডস এগুলিই কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল তার সাথে সাথে তোমরা কিছু গুরুত্বপূর্ণ বন্দর দেখে নাও এবং এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাবে লাস্টে তো এখানে দেখো কান্ডালা বন্দর মারমাগাও বন্দর কোচিন বন্দর এবং অ্যান্নোর বন্দর এই চারটি বন্দর কোন রাজ্যে অবস্থিত ফটাফট তোমরা নিচে কমেন্ট করে জানাও তো কীভাবে কমেন্ট করবে আমি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে লেখবে কান্ডালা বন্দর তোমরা রাজ্যটা এখানে লিখবে মারমাগাঁও বন্দর এখানে রাজ্যটার নাম লিখবে কোচিন বন্দর রাজ্যর নাম লাগবে এন্নর বন্দর রাজ্যর নাম লাগবে তো এইভাবে তোমরা নিচে কমেন্ট করে জানাও ওকে তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র আজকে তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে পড়াফট একবার শেয়ার করে দাও এবং কোনো প্রশ্নে যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ফটাফট শেয়ার করে দাও ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দেমাত